পাঠাই তোকে। সর্বক্ষণই কাজ লেগে আছে, মহাব্যস্ত মানুষ। আচ্ছা শোন, আসল কথাটা সেরে নি। 22 তারিখ থেকে 7 দিন ছুটি আছে। এই 7 দিন এই বাড়িতে এসে তুই আমার সাথে থাকবি সপরিবারে। বাবা, এই লং উইকেন্ডে আমার অনেকগুলো ইমার্জেন্সি মিটিং আছে, আমি না আসতে পারবো না। কোনো কাজের কথা অজুহাতে আমি শুনতে চাই না। তুমি 7 দিন সপরিবারে এই বাড়িতে এসে থাকবে, ইটস মাই অর্ডার। আমার খুব জরুরি আলোচনা আছে তোমাদের সঙ্গে। আচ্ছা ঠিক আছে, শো। কে ফোন করেছিল? বাবা। কেমন আছেন? ভালো আছেন? আমাদেরকে এই লং উইকেন্ডে বাসায় যেতে বলেছেন। বাহ, ভালো তো, কতদিন ওই বাসায় যাই না, বাবা মার সাথে দেখা হয় না, মজা হবে। কি কারণে বাবা ডাকলেন সেটা নিয়ে আমি যথেষ্ট কনফিউজড। মানে ভীমের বিয়ে নাকি অন্য কোনো ঝামেলা, যাই হোক কি করা যায় বলো তো। কি আর করা যাবে, যেতে হবে। কিছুদিন আগে বাবা স্ট্রোক করেছিলেন, তখন কিন্তু আমরা যাইনি, এটা তোমার দায়িত্ব। বাবা আসো, শাওয়ার করতে হবে।7 দিনের পর কেন? 2 দিনের মধ্যে আসতে বলবো? তাদের মাল স্টক এখন নাই আপাতত, তারা বলতেছে। আমি এসব বুঝি না, তুমি টাকা পাঠাই দিছো, তুমি মাল দিতে বলবা। জি স্যার। আর এটা আমি দেখতে চাই না, ঠিক আছে? জি স্যার, এটা পাঠাই দেবো। হ্যাঁ সাজু, তুমি সাইমা আর ওয়ানিয়াকে নিয়ে 22 তারিখ চলে আসবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মনে রেখো, খুব জরুরি একটা কথা আছে তোমাদেরকে বলার। আমি চাই তোমরা 22 থেকে 7 দিন আমার সঙ্গে থাকবে এই বাড়িতে। ঠিক আছে, ঠিক আছে আব্বা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জরুরি যেহেতু অবশ্যই অবশ্যই আসবো। আচ্ছা সরো, এটা সরো সরো। হ্যাঁ আমি আসবো। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। ব্যাপারটা কি ঘটল? বাবা যেতে বলেছেন। কই? বাড়িতে। কে যাবে? আমরা দুজনই। আমরা দুজন যাব ওই বাড়িতে? হ্যাঁ। তুমি কি পাগল টাগল হয়ে গেছো? মানে? মানে কি মানে? আমি ওই বাড়িতে যেতে পারবো না। মানে কি? কেন? কেন কি? তোমার ভাই বোনের তো সব পেইন, আস্তা পেইন, ভুলে গেছো আমাদের বিয়ের সময় কি করছিল? নাবিলা, বাবা কিছুদিন আগে স্ট্রোক করেছেন, আমরা তখন সময় দিতে পারিনি। আর এখন উনি দেখেছেন শুধু আমাদের একা না, তো ভাইয়া যাচ্ছে, আপু যাচ্ছে, মিম যাচ্ছে, আমরা সবাই যাচ্ছি। প্লিজ, মানে
আমি তোমাকে প্রমিস করছি কোনো ঝামেলা হবে না, কেউ তোমাকে পেন দিবে না। প্লিজ, এই ভাবটার মতো বাবা যেতে বলেছে। তোমার জন্য যে কত কিছু করতে হয় আমার। হ্যাঁ বাবা। হ্যাঁ আসসালামু আলাইকুম জি। এর মধ্যে আচ্ছা ঠিক আছে, আমার ক্লাস ছিল তো। আচ্ছা আচ্ছা, ওটা মেকআপ করে দিব নে। হ্যাঁ বাবা অসুবিধা নেই, আমি আসবো। না না, আমি আমার মতো চলে আসবো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, মাকে সালাম দিও। সোনিয়া কোথায়? তাড়াতাড়ি করো, রাস্তায় ট্রাফিক বেড়ে যাবে, দেরি হলে। হয়ে গেছে, একটু ওই সব দাও। একটা যেন ভুল না হয়, ঠিক আছে? এই রুই মাছ, রুই মাছ যে আনবি, পুকুরের মাছ, নদীর মাছ না, খবরদার, দেখে বুঝে নদীর মাছ আনবি না, পুকুরের মাছ আনবি। আর ছোট গুলা একটু গলদা চিংড়ি পছন্দ করে, গলদা চিংড়ি আনবি। ইয়ে ওরা আবার ভিতরে ছোটগুলো ঢুকায় দিতে পারে, ছোটগুলো আনবে না, বুঝে ঠিক করে গুছায় নিয়ে আসবা, কেমন? মুরগি আনবো? মুরগি লাগবে না তো, আমার ঘরের মুরগি দিব, পালা মুরগি, ওদেরকে বাজারের মুরগি খাওয়াবো নাকি? আর হলো ইয়ে খেজুরের গুড় আছে না, খেজুরের গুড় আনিস, ওই একটু লাড়ু বানায় দেবো কুচ্ছিগুলোর জন্য। আর হাসুরমাকে বলে যা যে চালের গুঁড়ি করতে দিয়েছিলাম, পিঠা খাওয়াবো ওদেরকে, ওটা হয়েছে কিনা নিয়ে আসার জন্য। হ্যাঁ যাও, আর বাজারের ব্যাগ ঠিক করে নিবা, আবার তো পরে দেখবা যে হয় না, তখন আবার একটা কিনবা, পয়সা লাগাবা উল্টা পাল্টা, ভুল করবে না কিন্তু, একেবারে তখন মারবো দুইটা। যা দৌড়ায় যাবি, দৌড়াবি, আড্ডা মারবি না বাজারে। বাবা টায়ার্ড লাগছে, একটু উপরে যাই, তারপরে নেমে এসে ফ্রেশ হয়ে কথা বলি। হ্যাঁ আসো 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 আসো। বেশি সমস্যা হলে আমরা আলাদাভাবে শুয়ে থাকবো। গুড।
হ্যালো, হ্যাঁ বলো। শোনো, আগামী আর তিন দিন থাকতে পারলাম না। অসুবিধা নাই, তুমি স্কাইপি বা ভাইবার দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে আর মিটিংয়ে বসে ওটা অন করে দিবা। টেলিকনফারেন্স যাবো, সমস্যা কি? ও আমার সাথে এতদিন কাজ করছে, একটা ক্লায়েন্ট সামলাতে পারবো না, কি শিখলাম? তোমার ভালোর জন্য যখন কথা বলি তুমি বুঝো না কেন? তুমি ওনাদের মেয়ে না, তোমার ভালোর জন্যই তো বলতেছি। যখন কিছু খাওয়া তো, আচ্ছা শুনো, আসার সময় যে দুই চারটা হাঁস দেখলাম না ওখান থেকে, দুইটা শুরু হয়ে গেছে না, এ কারণেই আসতে চাই না। আর বমি করো না, তো তো শুকিয়ে গেলাম। আরে না, সালাম লাগবে না, সালাম। আরে মা, ঠিক আছে ঠিক আছে। নাবিল আসতে নাই। তোমার যা কাজ আছে সব তুমি দুই তিন দিনের মধ্যে শেষ করে তাড়াতাড়ি ঢাকায় চলো। আমি এইভাবে গরমের মধ্যে এই অবস্থায় থাকতে পারবো না, আমার অনেক কষ্ট হচ্ছে। এখানে মোবাইলের নেটওয়ার্ক ঠিক মতো আসে না, এটার জন্য কাউকে তুমি বলেছো কিছু? কই, আমরা যে তোদের সাথে কথাটা বললি তখন তো ঠিকঠাক মতো বলতে পারে। কোথায় হয় মা, নেটওয়ার্কই তো পাচ্ছি না, ফোন করতে যাচ্ছি যাচ্ছে না, এটা কাউকে জানাবে না? কি জানে, আমি তো এগুলো জানি না বাবা। মানে এই কারণেই কিন্তু আমি কয়েকবার ফোন দিয়ে ফোন বন্ধ পেয়েছি। ও আচ্ছা, এখানে ওয়াইফাই আছে না মা আমাদের? ওইগুলো তো আমাদের দরকার, তোদের সাথে কথা বলি ব্যাস হয়ে যায়। মা এটা তুমি কি বললে, 2017 এই সময় ওয়াইফাই দরকার নেই? মানে ইন্টারনেট ওয়াইফাই ছাড়া তো সারা বিশ্ব থেকেই সংযোগ বিহীন। পত্রিকা টত্রিকা তো সব খবর পাই, টেলিভিশনে সব খবর দেখতে পারি, আর কি দরকার? মা ইন্টারনেট ছাড়া
তোমার সাথে সারা বিশ্বের সম্পর্ক ছিন্ন, এটা মানতে হবে। পত্রিকায় যা পাও সেটা 24 ঘন্টা পরে পাও, আমরা ইন্টারনেটে যখন ঘটে তখনই দেখতে পাই। তুমি কি জানো এই ওয়াইফাইটা নেই বলে আমার এই মুহূর্তে কয়েকটা বিজনেসের কমিউনিকেশন বন্ধ হয়ে গেল? আচ্ছা অসুবিধা নেই, এখানে আশেপাশে কাউকে চেনো যারা ইন্টারনেট প্রোভাইড করে? আমি তো জানি না বাবা, তো বাবাকে বলি তাহলে। কি আশ্চর্য, বাবাকে বলতে হবে কেন? সব বিষয়ে বাবাকে ইনভলভ করা কেন, নিজে কোনো ডিসিশন নিতে পারো না? দাঁড়া আমি দিচ্ছি। কি হলো, ভাত নিয়ে এরকম নাড়াচাড়া করছো? খাও, খাওয়া শুরু করো। ওরা আসুক, একসঙ্গে খাবো। ওরা তো সব খেয়ে নিল নিজেদের ঘরে, বললো যে কি কি কাজটা করছে নিজেরা, সব বললো যে খাওয়া টেবিলে যাবো না, খাওয়া দিয়ে যাক। কি খেয়ে নিয়েছে আমাদের ছাড়াই? সারাদিন নিজেরা একা একা থাকে, খাবার টেবিলেও একসঙ্গে হতে পারলো না। শোনো, ওই ওদের কি কি সব ডিমান্ড আছে, ওই কি ওয়াই এখানে বিয়ে আসে না, ওয়াইফাই লাগবে, কি লাগবে, কানেকশান, তারপরে ওই নেটেরও সমস্যা নাকি কি বলছিল, আমি তো অত সব বুঝি টুঝি না। তারপরে সব বাথরুমে তো আমাদের গরম পানির ব্যবস্থা নেই। তুমি আমি তো সারা জীবন ওই বালতি করে পানি, গরম পানি নিয়ে গোসল করলাম, এখন ওদের তো লাগে বোঝো না, একটু এগুলো ব্যবস্থা করে দিও। এই চলো ভিতরে গিয়ে বসি। এখানে কি, আমার তো ভালো লাগছে। আরে বিজি তোমরা? আরে না, কেমন আছো? ভালো। সাফিন কই? সাফিন আছে। তোমরা ঢাকায় বাসায় আসো না যে? হাজারো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি রে, সময় পাই কোথায়? তোরাও তো আসিস না। আসলে আসলেই কিন্তু পারো, সাফিন কিন্তু তোমাদের অনেক মিস করে, বিশেষ করে ওয়ান ইয়ারকে। না ভাবি, আসলে ওর স্কুল খোলা, আর তোমাদের জামাইকে তো চিনোই, সারাক্ষণ খালি টিভি শোরুম, টিভি এই সেই এগুলো নিয়ে পড়েই থাকে আর কি। দেখো না, তোমার ভাইও তো সারাদিন ব্যস্ত থাকে, আমি একা একাই চলি। তো থাকতেই হয়। ব্যবসা কেমন চলে তো জামাইয়ের? ভালো বলে তো ভালোই চলে। টিভি বিক্রি হয়? হ্যাঁ বিক্রি হয়। তুই কি করতেছিস আজকাল? কি করব, ওয়ানিয়াকে দেখা দেখি করতেই তো জীবন পার। আজকেও একসঙ্গে নাস্তা করতে পারলাম না। আরে পুজো না বেড়াতে আসছে, তারপরে সব ওদের ওই রাত জেগে সব কাজকর্ম, অফিসে সারাক্ষণই তো দেখি সব ব্যস্ত থাকে, এই জন্যে আর এই সকাল সকালে উঠতে পারে না। আর এক এক সময় এক এক রকম করে অভ্যাসটা বদলাতে পারবে না, ওইখানে একরকম এইখানে একরকম। একটু তোর জামাই পছন্দ করে, একটু সর্ষে ইলিশ করবো, আর বাচ্চাদের জন্য একটু মুরগি, আর ওই দিন ইয়ে যে রেখেছিলাম মাথাটা রুই মাছের, ওইটা দিয়ে একটু মুড়ি ঘন্ট করবো। এত কিছু করার কি দরকার আছে? আহ, তোরা কি রোজ আসিস নাকি? একটু করলাম আর কি দু চার পর। তোমাকে কিছু হেল্প করবো আমি? কিচ্ছু হেল্প করা লাগবে না,
তুমি একটু ইয়েকে বলতে পারো না, ভাবি আর নাবিলাকে এসে বলতে পারছো না তোমাকে হেল্প করতে? কি ভেবে ওদের আসতে বললাম আর কি হলো, সবাই নিজের নিজের ঘরে ল্যাপটপ আর মোবাইল নিয়ে ব্যস্ত, কারোর সঙ্গে কারো কথা বলার সময় নেই। তুমি এক কাজ করো, আজ বিকেলে ওদের সবাইকে আসতে বলো, আমার ওদের সঙ্গে খুব জরুরি কথা আছে বলো। ঠিক আছে, বলবো। কেন ডাকলো মনে হয় তোমার বলো তো? ভীমের বিয়ে হলে এতক্ষণে টের পেয়ে যেতাম, সম্পত্তি ভাগাভাগি হতে পারে নাকি অন্য কোনো ঝামেলা, কি মনে হয়? জানি না, যে কারণেই হোক আমার কিন্তু খুব ভাল লাগছে, আমি অনেক খুশি। কতদিন পরে বাড়িতে বেড়াতে আসলাম, সবার সাথে দেখা হচ্ছে, এটাই আমার জন্য আনন্দের। পূর্বাচলে আমাদের একটা জমি আছে, সেই জমিটা নিয়ে আমার একটা প্ল্যান আছে, কিন্তু বাবা আমার সাথে যদি কথা না বলে কোনো ডিসিশন নেয় এটা তো ঠিক হবে না। বাবার জমি বাবা যা খুশি তাই করতে পারে, এটা নিয়ে তোমার টেনশন করার কিছু নেই তো। আরে ঘরের বড় ছেলে আমি, একটা রেসপন্সিবিলিটির ব্যাপার আছে না, অবশ্যই আমার সাথে ডিসকাস করা উচিত কোনো ডিসিশন নেওয়ার আগে। জানি না, এত কিছু আমি বুঝি না, আমার মতে মানুষের জীবনে সাড়ে তিন হাত মাটি দরকার, বুঝি না। পাঁচটা চুল আছে আমার, সিরিয়াস কথা শুনো, আমার কি মনে হয় জানো, আব্বা কয়েকদিন আগে স্ট্রোক করলো না, এরপর থেকে মনে হয় ভয় পেয়েছি। ভয় পাবে কেন? মানে আমিও তো এই বয়সে ভয় পাইতাম না স্ট্রোক করলে, ভয় পাইছে এখন। আমার মনে হয় যে উনি সব কিছু যা যা ওনার আছে আর কি সব তোমাদের মধ্যে ভাগ করে দেবে। তোমার আমি যেই জন্য বলতেছি, তুমি তোমার জায়গা থেকে একটু শক্ত হবা, তুমি তোমার কথাগুলো বলো, নইলে তো সব দিয়ে দিবে ভাইয়ারে, ছোটো আমার সালারে দিয়ে দিবে, ভাইয়ারে দিয়ে দিবে। এই যে দেখো এই যে এই যে এই বাড়ি, এটা না হয়ে গেল, কিন্তু পূর্বাচলে জমি তুমি না বারবার বলছিলে তোমার দরকার। মা বাবা কি চায় না চায় সেটা তো আমি আর জানি না। আমরা না হয় ডাল ভাত খেয়ে থাকতে পারবো, ওয়ানিয়া কি খাবে বুঝো না? আমি কি সবসময় টিভির ব্যবসা করবো নাকি? ওয়ানিয়ার জন্য হইলেও তোমার চাইতে হবে। আমি বলতে পারবো না কারণ আমি জামাই, বলো ঠিক আমার বলো, তোমারই তো গালি দিবে। অবশ্য ঠিক বলছো, নাবিলা যে কুটনির কুটনি, ও আবার কি নাকি প্যাস লাগাই দেয় আজাদরে। লাগাই দেয় না, লাগাবেই, দেখি দেখলে হবে না, করতে হবে, শক্ত হইতে হবে তোমার। বাবা তো ডাকছে সম্পত্তি ভাগাভাগি করার জন্য, তাই না? সবাই কিন্তু তোমাকে অনেক ধরনের কথা বলবে, তুমি কিন্তু কারো কোনো কথায় পাত্তা দিবা না, তুমি কিন্তু একদম হাল ছাড়বা না। আচ্ছা নাবিলা, এই ব্যাপারটা নিয়ে আমরা একটু পরে কথা বলি প্লিজ। পরে কেন কথা বলবো, বাবা তো তোমার সাথে ডিসকাস করেই রাখছে, ধামড়ে বাড়িটা তোমাকে দিবে। আমি তো এই বিশাল বাড়িটা নিয়ে কথা বলতেছি, এটা নিয়ে সবাই একটা কাহিনী করবে, আমি বলে দিলাম দেখো। দেখো নাবিলা, আমি আমার বাবাকে খুব ভালো মতো চিনি, বাবা কখনোই আমাদের ভাই বোনকে আলাদাভাবে দেখেনি, আর সে যদি কোনো কিছু ডিস্ট্রিবিউট করে সে বুঝে শুনে করবে, ঠিক আছে? তুমি টেনশন করো না। আমি কি তোমার বাবাকে নিয়ে একটা বার কিছু বলছি? বলি নাই তো, বাবা কিছু করবে না, কিন্তু যে তোমার আদরের ভাই বোনেরা আছে না, তারা দেখো এই বিশাল বাড়িটা নিয়ে কি কাহিনীটা করে। কেন আমাদের বিয়ের কথা মনে নাই? বুঝে মুরগি রোশনি কি করছিল মনে করাবো? এইসব মানুষ এই সামান্য মুরগি রোশনি এইসব কাহিনী করতে পারে, এই বিশাল বাড়িটা নিয়ে তো আরো বেশি কাহিনী করবে। তুমি বুঝতেছো না ব্যাপারটা, ইম্পর্টেন্সটা বুঝতেছো না, বুঝছো? আমি বুঝছি, আমি করবো।
প্লিজ এখন বাদ দাও। প্লিজ মাথা পেতে দিও না, কিন্তু ছোট ছেলে হিসাবে আবার তুই আগের থেকে যদি নিজের জন্য স্ট্যান্ড করতে তাহলে এরকম ছোট রুমে তো থাকতে হইতো না, আমার কত কষ্ট হয় না। আচ্ছা হইছে, এটা শেষ করে দাও। মিম, তোমার ইয়ারফোন বন্ধ করো। তোমাকে বললাম ইমেলটা করে দিতে, করছো না কেন? পাবেল জিবো, মোবাইল বন্ধ করো। তুই করে দাও, আমি দেখছি। জিবো জিবো, কি হলো বলছি না? আমি একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলার জন্য এখানে ডেকেছি। তোমরা তোমাদের মোবাইল ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকো। আমি চাই না তোমরা ল্যাপটপ নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। আজ রাতের মধ্যে তোমাদের মোবাইল ল্যাপটপ ইন্টারনেটের সব কাজ শেষ করে কাল সকালবেলায় মোবাইল ল্যাপটপ আমার কাছে জমা দেবে। বাবা, মোবাইল ল্যাপটপ ছাড়া কাজ করব কি করে? কেন, বাড়িতে বসেই যদি অফিসের কাজ করবে তাহলে 7 দিন ছুটি নিয়েছো কি জন্যে? অফিসে কাজ করো না। একদম ঠিক বলছো আপনারা। বাবা, আমি টেলিভিশন বিক্রির ব্যবসা করি না, আমাকে অনেকগুলো ভেঞ্চার সামলাতে হয়, আমাকে লগ ইন থাকতে হবে বাবা। ঠিক আছে, কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি থাকে আমার নাম্বার তাদের কাছে দিয়ে দেবে, তোমাদের মোবাইল আমার কাছে থাকবে। বাবা আমার, আবা আমি মোবাইল দিতে পাবো না, 1A কে আমি মোবাইলে গেম দেখা দেখা তারপরে খেলাব। বাবা অস্ট্রেলিয়া থেকে যদি আমার বোন ফোন করে তো? না বেটা, বললাম না আমার কাছে কল আসবে আমি তোমাদের দেব। আমার ডিসিশন ফাইনাল, আজ রাতে সমস্ত কাজ শেষ করে কাল সকালে আমার কাছে তোমাদের সবারই মোবাইল ল্যাপটপ আমি দেখতে চাই। বাবা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। চলো। মানুষের চলবে কি করে? আর আমার ইমার্জেন্সি মিটিং, দুইটা অর্ডার, আমি কি করে সামলাবো বলো তো? যদি অর্ডার দুটো ক্যান্সেল হয় তাহলে তোমার তো সামনের মাসে বিদেশ যাওয়া কিন্তু ক্যান্সেল। তাই তো, কি করা যায় বলো? কোথায় কোনো বাই, তুমি কটা মোবাইল আছো? একটাই, এবং আমি শেষবারের মতো আমার ফেসবুকটা একটু চেক করছি। করি, আমাকে একটু দিবে? আমি একটু, আচ্ছা আমাকে একটু দাও না, আমি একটা ইমেল দেখবো। একটা ইমেল দেখবো দাও। এখনো তো তোমার ডিভাইস নেয়নি। আরে আমারটা অফ করা, আমি চার্জে লাগানো, আমাকে একটু দাও। নাম দিব না, প্রাইভেট জিনিস। আচ্ছা ফোনটা কি কালকে সকালে দিয়ে দিতে হবে? এটা কেমন কথা, যে কয়দিন থাকবো এখানে ফোনটা সাথে থাকবে না, ফোন ছাড়া থাকবো কি করে? একটা জায়গায় বেড়াতে আসছি, কোনো ছবি তুলবো না, সেলফি হবে না, আপলোড দিব না, ফেসবুকে তো চেক ইনও দিতে পারবো না। আর আমি আমার ফ্রেন্ডদের কিটি পার্টি ছেড়ে চলে আসছি এখানে, ওরা কত মজা করবে, ছবি আপলোড দিবে, সব তো দেখতেও পারবো না, দেখে যে শান্তি নিব মনে সেটাও তো পারবো না, তাই না? তা আমাকে একটা কাজ দাও যাতে আমি টাইমটা স্পেন্ড করতে পারি, এই বিশাল বাসায় আমি কী করবো? নাবিলা কাল আমার ফোনটাও নিয়ে নেবে। আমি তো কোনো কাজ নাই, তখন কিছু বলতে পারলাম নাকি?
তখন তো আব্বার সামনে একদম আব্বা জি জি ঠিক করছেন ঠিক করছেন, পালে তো আব্বার পায়ের নিচে ঢুকে যাও। এই তোমার কতবার বলছি আমি এই বাসার জামাই, কতবার বলছি জামাই কি এরকম করতে পারে, এভাবে বলতে পারে? একদিকে ভালোই সারাদিন আমার ওই ফ্রিজ মাইক্রোওয়েভ এই টেলিভিশন সারাদিন কানের ভিতরে এগুলো শুনতে হয় না। তোকে যে জন্য ফোন দিলাম যে তুই আমাকে নেক্সট কয়েকটা দিন ফোন দিস না, বুঝছিস? না না আমি ঠিক আছি, ইটস জাস্ট বাসার কিছু ফ্যামিলি প্রবলেম, তো আমি তোকে ঢাকা এসে বলবো না। আচ্ছা ঠিক আছে দোস্ত, ভালো থাকিস, হ্যাঁ আল্লাহ হাফিজ, দেখা হবে। রবি স্যার কইছে ফোন দিয়ে দিতে, আর অফ করে দিয়েন, কোনো কল যেন না আসে। ফোনটা দেন। কি স্যার ফোন দিতে বলছে, অফ করে দিয়েন। আমি তো আমার মতোই থাকবো। ভাইয়া ল্যাপটপ মোবাইল এগুলো সার দিয়ে দিতে বললো। আপু স্যার ফোন দিয়ে দিতে বললো। স্যার কেন তোমার জন্য দিছি, ভালো মন্দ কিছু খাওয়ার জন্য। এটা রাখেন, ফোনটা দেন। তুমি তো ফার্স্ট হইছো একদম অনেস্ট। দাঁড়াও, ফার্স্ট টাইম খুব ভালো লাগছে, এরকম দরকার আমাদের, অনেস্ট। আর কিছু লাগলে নিয়ে যাও। আয় পাভেল, এত অস্থিরতা কিসে, এদিকে আসো। এসে বাবা ল্যাপটপ মোবাইল সিজ করলো, এতে চাইল্ডিশ কাজ আর হতে পারে বলো? আমার কাছে তো ভালোই লাগছে। তোমার গ্যাজেটস যদি সিজ না করতো তুমি কি আমার সাথে এভাবে বসে কথা বলতে, সারাক্ষণ তো মুখ নিচু করে রাখতে? আমি ভাবতেছি বুদ্ধিটা বাবাকে কে দিল। বাবা নিজেই। এই মুহূর্তে আমার কতগুলো ভেঞ্চার শুরু হয়েছে তুমি জানো, প্রত্যেকটার কাজই কিন্তু আমার মোবাইল এবং ল্যাপটপ থেকেই হয়, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। 12 মাসই তো তুমি বিজনেস করো, এখন এতদিন পর এখানে বেড়াতে এসেছো, ভাই বোনের সাথে সময় কাটাও, আমার সাথে সময় কাটাও, এই সময়টাই তো কাটানো হয় না। সোনিয়া এটা তুমি তোমার জায়গা থেকে বলতেছো, তুমি আমার জায়গায় থাকলে এই কথা বলতা না। সেটা বুঝলাম, কিন্তু বাবা যেগুলো যুক্তি দিয়েছেন সেটাও কিন্তু যুক্তিপূর্ণ। আচ্ছা এখানে সাইবার ক্যাফে নিশ্চয়ই পাবো আমি। তোমার এলাকা আমি কী করে বলবো সাইবার ক্যাফে আছে কিনা, এখন আমার পাশে বসো, সোজা হও তো। এবার আমাকে খালি গলায় গান শোনো, এটা বেশি রোম্যান্টিক। কি অবস্থা তোর? এই তো ভালো, সব ঠিকঠাক। সব ঠিকঠাক। তুই তো ছোটবেলায় চুপচাপ ছিলি, এখনো চুপচাপ আছিস। বন্ধু বান্ধব আছে? আছে তো, জাস্ট ক্লাসে পড়ার ওই থেকে হ্যাং আউট করা ওগুলো আর হয় না আর কি, ভালো লাগে না। বয়ফ্রেন্ড নাই? না, আমাকে দিয়েছো।
শুকাই যাচ্ছিস কেন তুই? তাই ঠিকই তো আছি। আচ্ছা তুই বল, কি অবস্থা? দুলা ভাই কেমন আছে? ভালো, ও তো সামনে ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হয়ে যাচ্ছে। ভালো, কংগ্রাটস। জানাস নাই তো? কীভাবে জানাবো, ঢাকায় তো বাসায়ও আসিস না। কী রে, তোকে তো যা জিজ্ঞেস করি তারই উত্তর দিচ্ছিস, এর বাইরে তো কোনো কথা বলতেছিস না। তো আর কী বলবো আমি? আমি জানি না কবে আসবো, তাড়াতাড়ি পাঠা, তাড়াতাড়ি। চোখ বন্ধ করো, চোখ টিপ টিপ করবা না। আমি ঘুম আসছে না, আমি তোমার মোবাইলে ওই নিনজা গেমটা খেলবো। আমার কাছে মোবাইল থাকলে তো তোমাকে গেম খেলতে দিতাম, নানু নিয়ে গেছে ওটা। মোবাইল নাই বললাম না, ঘুমাও। আচ্ছা যাও, ড্রেস চেঞ্জ করো, ড্রেস চেঞ্জ করে উপরে খেলতে যাও। ভাই ভাই বুঝছেন, ব্যবসা তো ভালোই চলতেছে, কিন্তু তা আমার মনে হয় যে টিভি আর কয়দিন, আর কয়দিন এখানে চিন্তা করতে, এটা সয়াবিন হলের একটা মিল দিব। কেন এক ফ্রেন্ড আছে, ওর ইনভেস্টমেন্ট আছে, আমার তো আছে, যেটা বললাম। এই তো দেখি আর কী করা যায়। আপনার কী অবস্থা, কী করেন এখন? আর চলছে, মানে অর্ডার এই মুহূর্তে দুটো আসতেছে, একটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে, একটা আমেরিকা থেকে, কিন্তু মোবাইল টোবাইল কিছু নেই। আমি তো খুবই চিন্তায় আছি যে কী করে যে যোগাযোগ করবো বাইরের সাথে। এটা তো সমস্যা। কিন্তু অর্ডারগুলো কি মানে কি লাখ টাকার হবে নাকি কোটি টাকা? না মানে বিদেশের অর্ডার তো সাধারণত ডলারে হিসাব হয়, বাংলা টাকায় অতটা হয় না। ও বুঝছি তো, আমার আমারও হয়। হ্যাঁ চালক সাহেব, খবর কি আপনার? আপনার তো দেখা যায় না আজকাল। হ্যাঁ আপনি তো ফোন দিয়ে খোঁজখবর নেন না দুলু ভাই। ফোন দেওয়ার মুখ রাখছেন নাকি আপনি, যেমনি বিয়ে করলেন যে নাটক করে? হ্যাঁ কী করো বিয়ের পর, তুমি খাও না বউ খাওয়ায়, কে খায়? দুলু ভাই সবাইকে আপনার মতো সৌভাগ্যবান বলেন, শ্বশুরের টাকায় ব্যবসা করে। যাই হোক, আমি আপনাদের মতো কোটি টাকার বিজনেস করি না, বাট জব করি, স্যালারি ভালো, মাল্টিনেশনাল কোম্পানি। স্যালারি কত, 1 লাখের মতো আসে মাসে? চলে যায় আর কি। না না মানে 1 লাখ টাকার নিচে তো আজকাল সংসার চলে না, বুঝছেন না? যাই করেন আপনি, 1 লাখ টাকা তো লাগবে। যাই হোক, তোমার সোয়াবিনের কারখানা কোথায় দেবে? মিল মিল কোথায় দেবে? ওই ওই কেনার ফ্রেন্ডটা যখন বলবে তখন ওর সাথে আলাপ করে তখন আমার দিয়ে দেবে। এখনো জমি জমা দেখতেছি অনেক জায়গায়, গাজীপুরে দিয়ে দেবে। দেখো কি হলো। আপনার ছেলেকে কি আপনি কোনো ম্যানারিজম শিখান নাই?
ম্যানারিজমের কি আছে? দুটো বাচ্চা খেলতে খেলতে ঝগড়া লেগে গেছে, এটা তো স্বাভাবিক না বলো? আমি আমার মেয়েকে ঝগড়া করা শিখাই নাই, আর কি করছে তোমাকে? চুল টান দিয়েছে। চুল টান দিনা কেন তুমি ওর? হ্যাঁ, তোমার যদি চুল, তোমার তোর কেমন লাগে তোমার চুল ধরে টান দিলে? কিছু শিখায় নাই, কিছু করে নাই। আরে শোনো না, আমরা চলো ভাইয়া এদিকে। কি হচ্ছে শুন আগে, তুই কি শাফিনকে কিছু বলবি না? ভাবিকে একটু বলতে পারস তোর ছেলেকে একটু ম্যানারিজম শেখানোর জন্য? আচ্ছা শোন, বাচ্চাদের মধ্যে এরকম ঝগড়াঝাটি হবেই, তা নিয়ে এত টেনস হওয়ার কিছু নাই। সেটা আমিও জানি, কিন্তু আমার মেয়ের চুলগুলো টেনে ছিঁড়ে দিচ্ছে পুরা। আর আমার সাজু ব্যাংকক থেকে একটা এত বড় পুতুল নিয়ে আসছে, কি সুন্দর পুতুল, ওটা পাড়ায় তোমার ছেলে নষ্ট করে ফেলছে। আরে বাবা, এত এই বিষয় নিয়ে ঝগড়া করার কোনো মানে আছে নাকি? বলছি রাখো, এই ঝগড়া করার কোনো মানে নাই। আরে ঝগড়া করতেছি কোথায়? ঝগড়াই করতেছি, এটা ঝগড়া করতে হবে না, তোর এই আচরণ তো আগে ছিল না রে। ওয়ানিয়া কই? আরে ওয়ানিয়া নিচে কান্নাকাটি করছিল, থামাই দিয়েছে কোমা কোমে। আরে বুঝলাম না ভাই, কি হইলো সাপনের গাল কাটিস একটা? আজকে একটা গাল কাটছে, কালকে আরেকটা গাল কাটবে। বড় হবে যদি আমার মেয়েরে বলে গাল কাটা ওয়ানিয়া, ওর বিয়েতে দিতে হবে নাকি? আমার মনে হয় যে তোমার মাথার চুল যাওয়ার সাথে সাথে না তোমার মাথা থেকে বুদ্ধিগুলো গা হয়েছে। গাল কাটা যায় এগুলো কি বলতেছো তুমি? হতেই পারে বাচ্চা বয়সে, এরকম গালটা কাটলে আবার ভরেও যাবে, এটা কোনো ঝামেলার বিষয় না। ছোটোবেলা আমার এখান থেকে পুরো লাম পড়ে গেছিলো, দেখে আমার আমার দাগ আছে দেখো। হ্যাঁ বল তুই, কি কি বলবো তাহলে? আমার মেয়ে যদি তোমার ছেলেকে এখন মারতো তাহলে তুমি কি করতা তখন? যে তো বল তাহলে, আমি এখন কি করবো? কি করবা মানে কি? ভাবিকে একটু বলবা যাতে তোমার ছেলেকে একটু শাসন টাসন করে। আচ্ছা ঠিক আছে, বল। দাঁড়াছো কেন, চলো। চা খাবে? না, বানিয়ে নি না, ইচ্ছে হচ্ছে না। শোনো, তুমি শাফিনকে কিন্তু ঠিক মতো সময় দিচ্ছ না। মানে শাফিনকে ম্যানার শেখানোর দায়িত্বটা তোমার। এই কথা আসছে কেন? শাফিন ওয়ানিয়াকে ধরে মেরেছে, গালে দাগ করে দিয়েছে। তোমার বোনের মাথায় সমস্যা, দুটো বাচ্চা একসাথে খেললে তো ঝামেলা হতেই পারে, ঝগড়াঝাটি হবে, আবার ঠিক হয়ে যাবে, এটাই তো ন্যাচারাল। শোনো, তোমার আসলে এই শাফিনকে একটু সময় দেওয়া উচিত, এবং আমার মনে হচ্ছে যে তুমি ওকে ম্যানার শেখানোর দিকে একেবারে আগ্রহী না। তোমার ধারণা হচ্ছে তুমি দিচ্ছ? আমি ঘরও সামলাবো, বাইরেও সামলাবো। প্রতিটা বাবাই ঘর এবং বাহির একসাথে সামলায়, আমার মনে হচ্ছে তুমি তোমার দায়িত্বটা পালন করছো না। আচ্ছা, দোষটা দিলে আমার, ঠিক আছে। আচ্ছা তুই তো কিছু বলতে পারতি, ওখানে দাঁড়াইছিলি কেন তুই? তুই ওয়ানিয়ার মামা হস না, তুই বললি কি হতো? বাবা আমি কি বলবো? কি বলবি মানে কি? তুই ভাবিকে কিছু বলতে পারিস না? ভাবিকে বললেই তো হইতো, ওনার বাচ্চা সামলানোর জন্য, ওনার বাচ্চাই তো প্রথম দোষ করছে। আচ্ছা তোমরা কথা বলো, আমি আসছি। তোর বউয়ের না একটু ঝামেলা আছে জানোস তুই এটা? আর তুইও ইদানিং তোর বউয়ের শাড়ির আঁচলের নিচে ঢুকে যাচ্ছ। শোনাপা, তুই না দিন দিন সাইকো হয়ে যাচ্ছিস, ঠিক আছে? সব কিছুতে সিনক্রেট করে তোর একটা সমস্যা হয়ে গেছে। আর কি বাচ্চা ফুলাবেন, ওরা ওরা মারামারি করবে না, তুই করিসনি? আর তুই কি বাচ্চা নাকি আমার কাছে নালিশ করছিস? তুই একটা বেয়াদব, তুই ছোটবেলা যেমন বেয়াদব ছিলি এখনো বেয়াদব আছস। এটা একটা কাজ করলে তুমি? হ্যাঁ, কি দরকার ছিল ওদের এই মোবাইল, তারপরে ল্যাপটপ, এগুলো সব কেড়ে নিয়ে গেলা? হ্যাঁ, এত হাসি খুশি ছেলেপেলেগুলো আসলো, তার মধ্যে তুমি কি করলা? এখন এখন কি করছে ওরা? ওরা তো এতদিন ওদের সেই ফোন আর ল্যাপটপ নিয়ে ব্যস্ত ছিল, তুমি ওগুলো কেড়ে নিলা, এখন ওরা নিজেরা কোনো কাজ নেই, ঝগড়া করছে একজন আরেকজনের সঙ্গে। কি করবো আমি, ওই যে ছোটো বাচ্চাগুলা, ওরা পর্যন্ত ওরা পর্যন্ত দেখে একজন আরেকজনের সঙ্গে রাগারাগি, ঝগড়া, মারামারি। হ্যাঁ আশ্চর্য, আমি কি কথা বলছি তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, মনে হচ্ছে যে পিঠে বেঁধেছি, কুলো কানে দিয়েছি, তুলো, আমি পাগল বকে যাচ্ছি, আমার তো অশান্তি হয়। বুঝবা বুঝবা। তোমাদের সবাইকে আমি যে ফোন করে বাড়ি আসতে বলেছি তার একটা কারণ আছে, সেই কারণটাই তোমাদের বলার জন্য এখানে আসতে বলেছি। দেখো, তোমরা তো জানো যে আমি ব্যবসা করে এই বিষয় সম্পত্তি করেছি, এই বাড়ি, বিষয় সম্পত্তি সব ব্যবসার লাভে। কিন্তু শেষ যে ব্যবসাটা আমি করতে গিয়েছিলাম সেটা আমার একটা বড় ধরনের লস দিতে হয়েছে।
অনেক ক্ষতি হয়ে গেছে। এই বাড়ি ছাড়া আমার সব বিষয় সম্পত্তি বিক্রি করেও আমি দেনামুক্ত হতে পারিনি। এখন আমার বাজারে দেনা 40 লক্ষ টাকা। 40 লক্ষ? 40 লক্ষ টাকা। সেই জন্যে তোমাদের ডেকেছি যে তোমরা তো ভালোই রোজগার করছো, এই যে আমার যে ঋণ সেই ঋণটা তোমরা সবাই মিলে শোধ করতে পারো কিনা। দেখো আমি মানে ঋণ নিয়ে মরতে চাই না, বয়স হয়েছে তো, কখন আছি কখন নাই, তো আমার যখন জানা যা হবে নিশ্চয়ই তোমরা আমাকে দাফন করার জন্য আসবে, তখন জানাজার আগে, না না এটা তো বাস্তব, তখন তোমরা জানাজার আগে নিশ্চয়ই মানুষকে বলবে যে আমার আব্বার যদি কোনো ঋণ থেকে থাকে আপনাদের কাছে, ধার দেনা থেকে থাকে, তার দায়িত্ব আমরা নিলাম, আমাদের জানাবে, তাই তো বলবে, এটাই তো। কিন্তু আমি দেনা নিয়ে মরতে চাই না, চিরকাল মাথা উঁচু করে বেঁচেছি, মাথা উঁচু করেই মরতে চাই। বাবা আমি কি করে? না না তোমাকে বলছি না, তুমি তো ইউনিভার্সিটিতে পড়ো, তুমি তো আর আয় রোজগার করো না, যারা রোজগার করে তাদের বলছি। বাবা আপনি কিসের ব্যবসা করতে দিয়েছিলেন শেষ বয়সে এসে? সেটা তো তোমার জানার দরকার নেই। আমি চাই সন্তান হিসেবে তোমরা পিতৃঋণ শোধ করো এবং সেটা আমার মৃত্যুর আগেই। বাবা এত বড় একটা ঋণের মধ্যে তুমি আমাদেরকে ফেলছো, তোমাদের থাক, তোমরা এখন আসতে পারো। কিভাবে এতগুলো টাকা কোথায় পাবো? কিন্তু কি করবে বলো, তুমি সবচেয়ে বড়, তোমার দায়িত্ব সবচেয়ে বেশি। এই তো ঝামেলা, আমি বড় হওয়া মানে হচ্ছে গিয়ে আমারই সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করা উচিত, কিন্তু বাকি লোকজনদেরও তো এগিয়ে আসতে হবে না, আমি একা তো আর পারবো না। আচ্ছা বিয়ের সময় যে আমাকে গয়নাগুলো দিয়েছিল ওগুলো তো লকারে পড়ে থাকে, আমরা সেগুলো বিক্রি করেও কিন্তু হেল্প করতে পারি। কি বলতেছো তুমি, তোমার গয়না নিয়ে? না না তোমার গয়না যেখানে আছে সেখানেই থাক, দেখি আমি ব্যবস্থা করবো। কি করলো বাবা বলো তো, আমি না মানতে পারতেছি না একদম, এটা কি ধরনের সিদ্ধান্ত? এতগুলো টাকা কি চাকরিখানি কথা, হ্যাঁ ঢাকা থেকে নিয়ে এসে আমাদের দিনাদার বানাই দিল, কি করবো এখন আমরা, এতগুলো টাকা কই পাবো? এই শুনো না, আমাদের একটা আইডিয়া আসছে, চলো আমরা পালাই যাই। পালাই যাই মানে? পালাই যাই মানে পালাই যাই, ভোরবেলা ব্যাগ গুছাই পালাই যাই। ভাবিলে তুমি এটা কি বললো, আমার বাবা দুবার স্ট্রোক করেছে, এতগুলো টাকা দেনা, এই বিপদে ফেলে আমি চলে যাবো? তুমি তোমার বাবার কথা চিন্তা করতেছো, আমার কথা কি একটাবারও চিন্তা করতেছো? আমার চেহারা দেখছো, হ্যাঁ আমার মানসিক অবস্থা দেখছো, দেখতেছো না তো ভালো মানুষ ছিলাম ঢাকায়, আমাকে তোমার ফ্যামিলিতে নিয়ে এসে মেন্টালি সিক বানাই দিছো তুমি লিটারালি। নাবিলা প্লিজ প্লিজ আমাকে একটু ভাবার সময় দাও, প্লিজ একটু ঠান্ডা হও, হ্যাঁ আমি কোনো না কোনো সলিউশন বের করবো, প্লিজ। ঠান্ডা হবো মানে ভাবতে দিব মানে কি সলিউশন বের করবা? এই আমি কি খুনি নাকি, হ্যাঁ ঠান্ডা মাথায় ভাবতে পারবো না আমি এত। এমনি আমাদের প্রেমের বিয়ে, কত কাহিনী করে এই বিয়েটা করতে হয়েছে, হ্যাঁ আমাদের প্রেম নিয়ে কাহিনী, বিয়ে নিয়ে কাহিনী, মুরগির রোস্ট নিয়েও কাহিনী, ভুলে গেছো সব, ভুলে গেছো? প্লিজ রাবিলা
প্রত্যেকটা সময় পুরনো কাশন দিয়ে তোমার না কাটলে হয় না, আমরা একটা সিচুয়েশনের মধ্যে আছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ, তুমি পাজল করো না আমাকে। আজাদ, আমাদের সংসার কেবল শুরু হয়েছে, আমাদের সংসারে কোটি কোটি টাকা নাই, বোঝার চেষ্টা করো। এত টাকা কই পাবা তুমি, কোত্থেকে নিয়ে আসবা? আমি বলছিলাম তোমাকে, ঢাকা থেকে এখানে আইসো না, এটা একটা ট্র্যাপ, এই ফাঁদে পা ফালায়ও না। আমার কথা তো কখনো শুনো না, শুনলে তো সংসারে উন্নতি করতে পারত। এখন দেখো দেনাদার হয়ে যেতে পারি। তুমি কি ওনারে বোঝাও নাই? আমি একজন ইয়ং বিজনেসম্যান, আমার পরামর্শ দিলে তো আরো ভালোই তো। এখন আমারে কাটলে মারলে তুমি কোনো টাকা পাবা? করতে পাবো টাকা? আমি তো দেউলিয়া হয়ে যাবো। তুমি বলো কই পাবো টাকা? আমি তুমি পারবা টাকা জোগাড় করতে? আরে আব্বা, যে শেষ বয়সে এসে এরকম একটা কাজ করে বসবে আমি কি নিজেও জানতাম? কই, আমি এখন ওয়ান ইয়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবো? এখন আটকা এই জিনিস, কয়েকদিন আগে 1,00,000 টাকা ধরা খাইলাম, এটা তো জানি যে খাইছি, আরও যে কত ধরা খাইছি এগুলো জানি না, আল্লাহই জানে এগুলো সব। আর তুমি সবাই বলো, সবার সাথে বসে আলাপ করি, কে কত টাকা দেবে, কে কী করতে পারবে। এই বয়সে এত টাকা দেনা করে আর কে কত দিবে জানো? ওনারা যদি দুজন মিলে বলে আমাদের 38,00,000 টাকা দিয়ে দেবে, ওনারা 2,00,000 দিবে, কই থেকে পাবো 38,00,000? 1,00,000 টাকা আছে তোমার কাছে? তোমার কাছে কোনো টাকা আছে? আমার কাছে কোথা থেকে টাকা? তুমি কি আমাকে টাকা দাও নাকি? সব তো নিজের ব্যাংকে রাখো। সবার সাথে বসতে হবে। আচ্ছা পাপা ভাইয়া, মানে বাবা যে ব্যাপারটা নিয়ে কথা বললো আমাদের সাথে, 40,00,000 টাকা, মানে বাবা এত টাকা দেন হয়ে গেছে, তো সেটা নিয়ে আমরা একটু কথা বলি না? শ্রুতি, আমি নিজেই কনফিউজ যে এত বড় একটা দেনা, তার চেয়ে বড় কথা হচ্ছে বাবা আমাদের কাউকে না জানিয়ে এই দেনাটা করলেন। কী করে যে থেকে উদ্ধার পাবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। বাবা যাই করে থাকুন না কেন, উনি জীবনে প্রথমবারের মতো আমাদের কাছে একটা সাহায্য চেয়েছেন, তা আমাদের উচিত তার পাশে থাকা এবং এই সমস্যাটা সমাধান কীভাবে হয় সেটা খুঁজে বের করা। সোনিয়া, সাহায্য করা, পাশে থাকা, এগুলো নিয়ে কারোর কোনো কনফিউশন নেই। আমি নিশ্চিত আমরা এখানে সবাই চাই বাবার এই ঝামেলাতে আমরা তার পাশে দাঁড়াই। কথা হচ্ছে যে কীভাবে, উপায়টা কী? আরে ভাই, 40,00,000 টাকা কি কাছে ধরে? আপনি বলেন, আপনার বললে আপনি কালকের মধ্যে 40,00,000 টাকা আনতে পারবেন? আমরা একটা কাজ করি, আমাদের যে ফ্যামিলি আছে, যে ওনার সাথে আপনার বোনের সাথে আমি আলাপ করি, আপনার আলাপ করেন, আমার সাথে শালক সাহেব আলাপ করুক, আমরা আলাদা আলাদা আলাপ করে তারপর একটা একসাথে সিদ্ধান্ত নিই, এভাবে কি হবে নাকি? সাজু সাজু, ঠিক আছে, কিন্তু আমরা তো আসলে এখানে সবাই মিলে বসেছি ফ্যামিলি হিসেবেই, এখানেই কথা বলি যে কী করে উদ্ধার পাওয়া যায়। এখানে তো আমরা সবাই বসছি, একটু আলাদা আলাদা বসি, ওনারও তো কথা আছে, ঠিক না? আপনি তো জানেন, ভালো করতেও জানেন যে আমাদের সবার আয়ের কী অবস্থা। আমার যা আয় করি সপ্তাহে যে আপনার বোনের পিছিয়ে যায়। কী খরচ করো আমার পিছনে তুমি? কী দিচ্ছ জীবনে? এই দেখ, তোদের এই পারিবারিক ঝগড়াটা তোরা বাসায় গিয়ে করিস, এই মুহূর্তে করিস না প্লিজ। আয় চলো। আরে আপা, আমাদের মনে হয় আলাপ করা উচিত, চলো। আল্লাহ মনে হয় বুঝে শুনে জুটি মেলায় পুরো ছ্যাচরা দুইটা। তুমি এটা কী বলা শুরু করলে এই মুহূর্তে? ঝামেলায় এসে হচ্ছে কি 40,00,000 ডেনা শোধ করবো কী করে? কোথাকার শোনো, মানে সিরিয়াসলি এই মুহূর্তে মাথায় অনেক ধরনের প্রেশার, এই প্রেশারের মধ্যে আর অন্য কোনো প্রেশার দিও না। আমি কি সেটা বুঝতে পারছি না? তুমি কিছুই বুঝতে পারছো না, এই মুহূর্তে মোবাইল নেই, ল্যাপটপ নেই, বাইরের কারোর সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই, কী করে যে? তুমি কেন বাইরের কারোর সাথে যোগাযোগ করবে? বাবা, যখন মানুষ বিপদে পড়ে তখন বাইরের মানুষের কাছে সাহায্য চাওয়াটা এটা একটা নর্মস হতেই পারে। আগে তোমার ঘরের মানুষের কাছে সাহায্য চাও, তারাই তো সাহায্য করলো না, উঠে চলে গেল। আরে বাবা, আমার এই মুহূর্তে যদি দুইটা যে অর্ডার পাওয়ার কথা সেটা যদি এখন এই যোগাযোগ করতে না পারার কারণে লস হয়ে যায়, তাহলে তো ব্যাংক উল্টা আমার কাছ থেকে টাকা চাইবে। কোথা থেকে? ব্যাংকটা করা ভালো লাগছে। যাও, ঠিক আছে, আমি একাই দেখব। নাবিলা, আমি একটা কাজ করতে পারি না, মানে আমি কিছু টাকা লোন নিই আমার অফিস থেকে, আমার স্যালারির এগেনস্টে আমি মাসে মাসে পে করে দিব, আর আমাদের যে সেভিংস মানে ওখান থেকে, না পুরোটা না, মানে কিছু টাকা
আমি আমার বাবাকে দিই। আজাদ, ঢাকা থেকে আমাদেরকে এখানে নিয়ে এসে তুমি অলরেডি একটা ট্র্যাপে ফলাই দিছো। এখন এই যে তোমার ঠান্ডা মস্তিষ্কে যে চিন্তাভাবনাগুলো করতেছো না, এগুলো প্লিজ করো না। তুমি আমাদের আরেকটা ট্র্যাপে ফেলানোর ট্রাই করতেছো, এগুলা আমি বেঁচে থাকতে হতে দিব না, ঠিক আছে? এগুলো ইম্পসিবল, মাথায় ভালো করে ঢুকার। প্লিজ একটু বোঝো না, এটা তো একটা অ্যাক্সিডেন্ট, মানে আমার ফ্যামিলি বিপদে পড়েছে, আমার বাবা বিপদে পড়েছে, এই সময় আমি চুপ থাকবো? হ্যাঁ থাকবা, তুমি চুপ থাকবা। তোমাকে বলছি না আমি, তুমি সংসারের ছোট ছেলে, বাড়ির ছোট ছেলে, তোমাকে অনেক অনেক কথা বলবে, তোমাকে দমিয়ে রাখার চেষ্টা করবে, কিন্তু তুমি তাদের কথা কান দিবা না, ভুলে যাও। এখন ব্যাপারটা তুমি সুযোগ দিবা, তুমি বলবা তুমি বাড়ির ছোট ছেলে, তুমি এখন কেবল বিয়ে করছো, কেবল সংসার শুরু করছো, তুমি এসব করতে পারবা না, এসব ভেজাল নিতে পারবা না, সিম্পলি বলে দিবা, ভেজাল শেষ। কিন্তু কোনো কিন্তু টিন্তু না, তুমি কি ভুলে গেছো আমাদের অস্ট্রেলিয়া ট্রিপের কথা? হ্যাঁ, আমার বোন কত সাত করে বসে আছে, আমরা কবে যাব? আমাদের 1.5 লাখ টাকা দেওয়া হয়ে গেছে টিকেটের টাকা, আর 1 লাখ টাকা হলেই আমরা চলে যেতে পারি। আর তুমি যে টাকা দিতে চাইতেছো, এটা কী ধরনের ইনভেস্টমেন্ট আমি আসলে বুঝতে পারতেছি না। ফ্যামিলিতে ইনভেস্ট করবা, কোনো প্রফিট নাই, পুরো লস প্রজেক্ট। হ্যাঁ আজাদ, এ ব্যাপারে কোনো কনভারসেশন আমি করতে চাই না ফার্দার। তুমি যদি ফার্দার কথা বলতে আসো আমার সাথে, আমি কিন্তু তোমার সাথে আর থাকবো না, বলে দিলাম। নাবিলা, কথা বলবা না একটা, ঢাকায় যাওয়ার ব্যবস্থা। এই যে আমার তো মনে হয় আপনার বড় ভাই পাবেন, বিশ্ব বাপার। এই কিছু তোমার বড় ভাই নামে এরকম কথা বলো কেন? তুমি এই কথা বলতেছি কেন বুঝো না? আমি যে ব্যবসা করি, এই ব্যবসা লাইনে সব কটা বাটপার, সব সব বাটপার, এবং তোমার ভাই 1 থেকে 2 নম্বরের মধ্যে, আমি শিওর। বড় ভাই লাগে না আমার, এরকম ফালতু কথা বলো কেন তুমি? বড় ভাই, শুকরিয়া করো আল্লাহর কাছে যে তোমার কিডনিটা এখনো আছে তোমার সাথে, নয় তোমার কিডনি আর আমার কিডনি দুইটা 20 লাখ 20 লাখ 40 লাখ। আর কি ভাব নিয়ে থাকে দেখো না, আমি বল কত নয় কি ভাব, তার সব বুঝে। ফালতু কথা বলবা না। এই দেখো, এই তোমার বাপের প্রবলেম তুমি দেখো, ঠিক আছে? আমি গরিবের ছেলে, বহুত কষ্টে তোমারে বিয়ে করছি, আল্লাহর হাজার শুকর, এটাই এনাফ। এত স্ট্রেসড হচ্ছ কেন? এতগুলো টাকা কিভাবে যে জোগাড় হবে? তোমাকে তো বললাম যে আমার যে অর্নামেন্টস গুলো পড়ে আছে লকারে, ওগুলো নাও, আমি দিতে চাই। কেন অন্য ব্যবস্থা দিতে হবে? আমি কি তোমার ওয়াইফ না? আমি কি তোমাকে হেল্প করতে পারি না? থাক, তোমার আমার অর্নামেন্টস দিতে হবে না, দাও আমাকে চাবি দাও, আমি অর্নামেন্টস বিক্রি করে বা কোথাও বন্ধক রেখে তোমাকে টাকা দিচ্ছি। আরে আর তুমি আমার চাবি নিয়েছো কেন? চাবিটা এতদিনে ফেরত দিচ্ছ না কেন? কতদিন আগে চাবি নিয়েছো, এখনো তুমি চাবি দিচ্ছ না আমার? তোমার চাবি কোথায়? তোমাকে একটা বিষয় আসলে বলা হয়নি, যে আমার ব্যবসার একটা ইমার্জেন্সি কাজে আমাকে গহনাগুলো সব বিক্রি করে দিতে হয়েছে, আমাদের কোনো বাহানা নেই। এই কথাটা তুমি আমাকে আগে জানা দিবে। আচ্ছা, তুমি এরকম ভেঙে পড়েছো কেন বলো তো? হ্যাঁ, বিপদ আপদ তো মানুষের জীবনে আসে, বাচ্চাদের উপরে একটু ভরসা রাখো, ওদেরকে আমি পেটে ধরেছি, আমি ওদেরকে চিনি, ওরা মুখে যাই বলুক, দেখো ওরা ঠিক একটা না একটা ব্যবস্থা করবে। ওদের উপরে একটু ভরসা করো, একটু বিশ্বাস রাখো ওদের উপরে, দেখো না ওরা কি করে। আমার তো মন বলছে ওরা কিছু একটা করবে। গত মাসে আমার 2টা শিপমেন্ট ক্যান্সেল হয়ে গেছে,
আমি এলসি খুলে রাখছি, আমার উল্টা লোন হয়ে গেছে। তারপর এখন দুইটা শিপমেন্টের কথা চলতেছে, বাবা তো মোবাইল ল্যাপটপ সব নিয়ে গেছে, কী যে এক বিপদ। যদি এটাও ক্যান্সেল হয় তাহলে আমি শেষ, কী করবো ঠিক বুঝতে পারতেছি না। তবে ব্যবস্থা একটা তো নিতেই হবে। বুঝতে পারছি। শ্যালক সাহেব আপনার আলাপ আলোচনা। হ্যাঁ না মানে ওই আমি অফিসে একটা লোনের ব্যাপারে কথা বলেছি, আর ওই জানেনই তো, মানে মাত্র আমরা শুরু করেছি আর জবটাও খুব বেশি দিনের না, আর এর মধ্যে ওই যে একটু অস্ট্রেলিয়া যেতে হবে ওর বোনের ওখানে। তো হ্যাঁ যে অস্ট্রেলিয়া, আমার বোন আসলে অনেক করে বলেছে, তো অসুস্থ, তো মানে এই কারণে একটু ঝামেলাটা। ঠিক আছে বুঝতে পারছি তোর ঝামেলা আছে, তোমার বোনের কি হয়েছে? ওই আসলে আমার বোন প্রেগন্যান্ট, তো ওকে একটু দেখতে যাওয়া উচিত। বুঝছি। তো তোমার কি অবস্থা ভাই? ভাই আমার কি বলবো অবস্থা, আমি এক মাস পর আমার ওয়ান ইয়ার বেতন দিতে পারি কিনা সন্দেহ আছে। আমার খুব ক্রাইসিসের মধ্যে আছি। এই যে 20টা টিভি বিক্রি করছিলাম লাস্ট মান্থে, 16টা রিটার্ন আসছে। মাথা টাথা আমার ঠিক নাই, দুই দিন আগে শুনলাম 1,00,000 টাকার গরমিল আছে আমার হিসাবে দোকানের লোকজনগুলো। আরে আমি বলবো নাকি, বলো না তুমি। আসলেই ভালো যাচ্ছে না ভাইয়া। না বুঝতে পারছি, আমরা সবাই ঝামেলায় আছি। আসলে তোদেরকে তো বলা হয় নাই, তোর ভাবির বাবা কিন্তু অসুস্থ ছিল, হার্টের প্রবলেম, ব্লকেজ ধরা পড়ছে। অলরেডি 3টা রিং পড়ানো হয়েছে, আরও বলে 1টা রিং। ওই জন্য টাকা দিছি, আবারও সামনে টাকা দিতে হবে। কী যে এক যন্ত্রণা। তারপরেও শোন, আমাদেরকেই তো ব্যবস্থা নিতে হবে, উপায় নেই তো, কিছু না কিছু তো করতে হবে। আচ্ছা শোন, তোর অস্ট্রেলিয়ার ট্যুরটা এবার ক্যান্সেল করা যেন রে। হ্যাঁ ভাইয়া মানে না না, অস্ট্রেলিয়ার ট্যুরটা তো ভাইয়া আসলে ক্যান্সেল করা যাবে না, ও তো টিকিটের টাকা বুক করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ বুঝছি। যে তুমি না বললে তোমার কি একটা ইনভেস্টমেন্ট আসবে অস্ট্রেলিয়া থেকে না কানাডা থেকে? হ্যাঁ হয়, সয়াবিন অয়েলের মিলের একটা যে পরিকল্পনা করতেছিলাম, ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, এখন দেখি জমি জমা সবই দেখা যায়, দেখি ওখানেও যদি কিছু করতে পারি। কিন্তু করতে তো হবে না, আমাদের আসলে সবারই ঝামেলা আছে, কিন্তু তার মধ্যেও আমাদেরকেই ব্যবস্থাটা করতে হবে, কিছু একটা বাইর করতে হবে। না অবশ্যই পারবো আমরা নিশ্চয়ই। কী করিস তুই? আর ভাই আমি মানে লোনটা অ্যাপ্লাই করেছি, তো 1 উইকের মধ্যে মনে হয় কিছু একটা হয়ে যাবে। সো প্রবলেম না, আমরা ট্রাই করবো, আমরা পারবো। আচ্ছা তুই আমাদেরকে একটু চাটা খাওয়াবি না রে? আব্বা একটা ছোট কথা ছিল, ওই যদি মনে না করেন বলি। এই যে আব্বা আমার একটু বলতে পারবেন যে এই যে শেষ ব্যবসাটা, এটা এটা কিসের ব্যবসা ছিল? মানে এত 40,00,000 টাকা তো আব্বা অনেক ধরা খায় ফেলছেন আপনি। মানে এই বয়সে এত এরকম ধরা খাওয়া তো, এটা তো স্বাস্থ্যের জন্য ভালো না আব্বা। যদি মানে কিছু মনে না করেন আব্বা, আপনাদের তো মানে আপনার বয়স হয়েছে বুঝেন না, আমরা যারা ইয়ং মানুষ আমাদের কিন্তু ভালো নেটওয়ার্ক। আমরা আব্বা আমার খালি নামটা বলবেন আর এরকম একটা ইশারা দেবেন আমার, যে এর ইশারা দিলে তুমি কি যাবে? আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছি। হ্যাঁ হ্যাঁ আব্বা, আপনি মনে হয় প্রেশার ওষুধ খান নাই না? যাও। আমি এই সামঞ্জস্য থাকে পুরানো নতুন এর মধ্যে মিলায়। এই যে দেখতেছেন এইগুলো সব এই যে সুন্দর করে বানানো হয়েছে, আর একটু উঁকি এইখানে উঁকি মারেন, এই যে দেখেন এই যে সুইমিং পুল আছে একটা, দেখছেন সুন্দর সাঁতার টাতা কাটতে পারবেন, অনেক অনেক আরাম। আর এই আর কিছু দেখানোর নাই, কারণ আপনার সরি একটা কথা বলি, ঝামেলা আছে দেখে ভিতরে ঢুকাইতে পারতেছে না। ঠিক আছে, তো ভিতরে ঢুকে দেখতে পারলে আমাদের একটু সুবিধা হতো। আরে ভাই বললামই তো ভিতরে ঢুকাইতে পারলে তো ঢুকাইতামই, একটু বাইরে থেকে দেখে আপনি একটু মনে করেন, আন্দাজ করেন যে এই সুন্দর বাসা, এই হচ্ছে সব কিছু, এখানে গ্যারাজ আছে, একটু দেখেন এই যে গ্যারাজ। হ্যাঁ এই এই হচ্ছে বাসা, এখন আপনি আমার বলেন কত দিবেন? তারপরে জায়গা কতটুকু? মনে করেন 18-20 কাঠার মধ্যে হবে। তা ঠিক আছে, কিন্তু আপনার এখানে যেই জায়গার যে অবস্থা, আশেপাশে কোনো রাস্তাঘাট নাই, স্কুল কলেজ নাই, আপনার বাজারও অনেক দূরে। ঠিক আছে, এখন এটা তো খুব একটা দাম আসবে না। আর এই এখানে কেন ভদ্রলোক বাড়ি করলেন বুঝতে পারছি? আরে দেলোয়ার ভাই আমি একটা স্কুল খুলতেছি তো কয়েকদিন পরে এখানে, আপনি এটা চিন্তা করেন কেন, বাচ্চা স্কুলে যাবে এখানে। আচ্ছা আচ্ছা, এত ভিতরে যে বাড়ি কেন করলো? আচ্ছা ঠিক আছে, আমি
খুব বেশি হলে আমি 80 লাখ টাকা দিতে পারবো। হ্যাঁ চাইলেন আপনি আমাদের এইগুলো কোনো কথা দেখছেন, বাসা দেখছেন, ঠিক মতো দেখছেন, ভিতরে ঢুকাই নিয়ে দেখে আপনি আমার কাছে 80 লাখ টাকা? না না 80 লাখ টাকা অনেক। না না ভাই ভাই শুনেন 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 ভাই, আপনার একটা কথা বলি। আরে ভাই শুনেন, 80 লাখ টাকা অনেক টাকা। আরে ভাই শুনেন, আপনি আমার কথাটা শুনেন একটু। 80 লাখ টাকা আপনি বলছেন আমি জানি, আমি বলবো 1 কোটি টাকা, আপনি তারপর রাজি হয়ে যাবেন, ঠিক না? একটা কাজ করি, আপনি আরো বাড়াইতে থাকেন, রাতে ফোনে এটা নিয়ে আলাপ হবে, সামনাসামনি এগুলো অকওয়ার্ড তো ব্যাপারটা, ঠিক না? একটু অকওয়ার্ড সবাই একসাথে আছি, তুমি তো আমাদের মোবাইল টোবাইল নিয়ে গিয়েছিলে, তাই অন্য কোথাও যোগাযোগ করতে পারিনি, কিন্তু আমাদের নিজেদের মধ্যে কিছু কথা হয়েছে। তো আমরা সবাই মিলে একটা ডিসিশন এসেছি, সেটা আমি সবার পক্ষ থেকে তোমাকে জানাতে চাচ্ছি। তুমি আমাদেরকে যে 40 লাখ টাকা জোগাড় করার কাজ দিয়েছিলে, আমরা সবাই মিলে 40 লাখ টাকা জোগাড় করতে পারছি না বাবা। আমরা চেষ্টা করেছি যে নিজেদের যা যা আছে, কারণ বাইরের কারোর সাথে তো যোগাযোগ করতে পারিনি, তুমি মোবাইল ল্যাপটপ সবই নিয়ে নিয়েছো, সবাই মিলে আমরা 10 লাখ টাকা পর্যন্ত ব্যবস্থা করতে পেরেছি। তবে সাজু মাঝখানে একটা কাজ করেছে, ও একজন দালালকে দিয়ে বাড়িটা দেখিয়েছে, দালাল বলেছে যে এই বাড়িটি 1 কোটি টাকা পাওয়া যাবে বিক্রি করলে। আমরা ভেবেছি যে আমাদের 10 লাখ আর সেখান থেকে 30 লাখ দিয়ে 40 লাখ টাকা তোমার দেনা শোধ করা সম্ভব, আর বাকি 70 লাখ টাকা দিয়ে আমরা সবাই মিলে তোমাদেরকে ঢাকা একটা ব্যবস্থা করে দিতে পারবো বাবা। এটা ছাড়া আমাদের আর কোনো ওয়ে আউট দেখতে পাচ্ছি না। দেখো আমি আশা করেছিলাম যে তোমরা আমাদের বিপদের কথা শুনে 40 লাখ টাকার ব্যবস্থা করে দেবে কয়জনে মিলে, কিন্তু তোমরা এই 40 লাখ টাকার ব্যবস্থা করলে না, করলে না বা তোমাদের কথা মতো পারলে না। আচ্ছা ধরো তোমাদের কারো এরকম একটা বিপদ হতো, তাহলে আমরা কি করতাম? আমরা কি বলতে পারতাম এই বাড়ি ঘর সম্পত্তি থাকার পরেও যে তোমাদের এই বিপদে আমরা সাহায্য করতে পারবো না? পারতাম? এই যে তোমার মা, তোমার মা তোমাদের প্রত্যেকের পছন্দ অপছন্দ জানেন, নাতি নাতনিদের পছন্দ অপছন্দ জানেন, এবং সেই মতো ব্যবস্থা করে রেখেছেন তোমরা যখন এসেছ তা। আর তোমরা কি জানো আমার পছন্দ কি, আমি কোন রঙের জামা পরতে ভালোবাসি, তোমার মার পছন্দ কি তোমরা কি জানো? তোমরা জানো না এবং জানার চেষ্টাও করনি কোনোদিন। এই যে 40 লাখ টাকার ব্যাপারটা, এটা কিন্তু সত্য নয়। আমি তোমাদের পরীক্ষা করার জন্য এই গল্পটা সাজিয়েছিলাম। আমাদের কোনো ধার নেই, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। পরীক্ষা করে দেখলাম যে কাদের আমরা মানুষ করেছি, ছোটবেলার থেকে তোমার মা তোমাদের অসুখে বিসুখে রাত জেগেছে, নিজের ভালো মন্দ বোঝে নাই, শুধু তোমাদের কথা ভেবেছে। তোমরা কিভাবে মানুষ হবে সেই জন্য আমরা রাতের পর রাত দিনের পর রাত চিন্তা করেছি, তোমাদেরকে শিক্ষিত করে তুলেছি কিন্তু মানুষ করতে পারিনি। তোমরা মানুষের মতো মানুষ হও না, তাই আমি ঠিক করেছি তোমাদের আমি বঞ্চিত করব না। আমাদের
আর এই বাড়িতে থাকার ইচ্ছা নেই। তোমাদের সঙ্গে থাকার কোনো ইচ্ছে নেই। আমরা দুজনে বৃদ্ধাশ্রমে চলে যাব, আর সেখানে থাকার জন্যে আমাদের যতটুকু বিষয় সম্পত্তির প্রয়োজন সেইটুকু রেখে বাকি সব আমি ইতিমধ্যেই তোমাদের মধ্যে বন্টন করে দিয়েছি। সেই দলিল তোমার মায়ের কাছে আছে, তোমরা নিয়ে নিও। আর আমাদের কথা তোমাদের চিন্তা করতে হবে, বাকি জীবনটা আমরা দুজনে বৃদ্ধাশ্রমে কাটিয়ে দেব। চেনা দেয়াল শ্যাওলা ঢাকা লাল দালানের আকাশ পারি, ব্যস্ত সময় চেয়েছি বারবার না হারাতে, পারিনি না হারিয়ে শুধু জমেছে হিসে ভুল আমি আবার রোদে পুরে জেনেছি যখন সম্মান একটাই মেঘে ভিজে। যন্ত্রকে আপন করতে গিয়ে আমরাই যান্ত্রিক হয়ে গেছি, দূরকে করেছি নিকট আর আপনকে করেছি পর। ভোগের নেশা আমাদের পেয়ে বসেছে, অর্থের পিছনে ছুটতে ছুটতে আমরা জীবনের অন্য সব সৌন্দর্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এক একজন যেন এক এক নিঃসঙ্গ দ্বীপের অধিবাসী হয়ে গেছি। এই সব কিছু ভুলে আমরা কবে আবার অবিচ্ছিন্ন সুতোয় নিজেদের বাঁধব, জীবনের সব সৌন্দর্য উপভোগ করব একসঙ্গে, একসাথে হাসব, একসাথে ভালোবাসব, একে অপরকে আপন করে নেব। আমরা ফিরব কবে? Thank you.